সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমি সবুজ মাহমুদ, সবুজ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক এন্ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। তো আজকে আমাদের সার্ভিসিং সেন্টারে আমাদের যে শাখা রয়েছে খ শাখায়, তো একটি জেভিকো সিআরটি টিভি এসেছে। তো সিআরটি টিভিটি একেবারেই ফুল দিকে, তো আমরা এটা এখন রিপেয়ারিং করব এবং আপনাদেরকে দেখাবো যে এটা কী প্রবলেম, এবং যারা এই কাজগুলি করে থাকেন তাদের যাতে একটু হলেও উপকারে আসে। এর মডেল হচ্ছে TWENTY-1J0-3PF। তো আমরা এটা এখন খুলে নেব, তারপর আবার ভিউয়ার্স, আসলে দেখতে পাচ্ছেন একটা কঠিন ব্যাপার। আমার লাইফে আমি এরকম সাউন্ড সিস্টেমের ডিজাইন দেখিনি। আসলে মন আবেগ বা মানুষের ধরনের চিহ্নগুলি এগুলো আমি কেটে নিচ্ছি, কারণ এটা বডিটা খোলা থাকতে একটু উঠতে দেখবেন, এটা পিকনিসের বডিটাও ভালো না। তো যারা সিআরটিভির কাজ করেন তারা একটু সাবধানতার সাথে ধরে নেবেন, দেখা গেছে টিউব নষ্ট হয়ে যাওয়ানের ওই আসলে এটা ছায় না দাদা, একটু একটু নিচে রাখেন। তো দেখতে পাচ্ছেন এটার যে সার্কিটটি, এটা আসলে একাশিদাই গঠিত, এটার একেবারেই ফুল পাওয়ার নেই। তা আমি একে একে এটার সমস্ত কিছু খুলে নিচ্ছি এবং দেখা দৃষ্টিতে, মানে চোখের এই বাহ্যিক দৃষ্টিতে আমি দেখতেছি যে এখানে কোনো প্রকার পার্টস ড্যামেজ হয়েছে কি, কিন্তু কোনো প্রকার পার্টস ড্যামেজ এখানে হয় নাই। তো আমরা এখন এটাকে পাওয়ার দিয়ে ভোল্টেজগুলি মেপে নেব, তারপর এটা কাজ করে দেবো। এটার যে বাইপাস স্পিকার সাউন্ডের যে জিনিসগুলি রয়েছে, তারগুলি লেগুলি রয়েছে, তো এটি আমি কেটে ফেলে দেব এবং নতুন তার লাগিয়ে দেব, যাতে করে আবার দীর্ঘদিন কাস্টমার ব্যবহার করতে পারে সেই ব্যবস্থা করে দেবে। তো আমি মিটারটা নিয়ে নিলাম, সর্বপ্রথম যেহেতু আগে স্পিকারগুলি ঠিক আছে কিনা দেখে নেই। স্পিকার মাপে ঠিক দেখাচ্ছে, কারণ একটা টিভির ভিতরে যে পরিমাণ সাউন্ড থাকে মোটামুটি একটা নর্মাল কম্পিউটার বক্সের সমান। আসলে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, অনেক লোক তার জন্য এই কাজগুলি করিনি, এবং যাদের কাজগুলি করি অনেক সময় অনেকজনে বিশ্বাস
সের ব্যাপার থাকে, তো সেই ক্ষেত্রে আমরা ভিডিওগুলি করি। তো এটাকে মনে হয় দুই একবার কাজ করানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটার যে প্রবলেম সেটা হচ্ছে একেবারেই ভোল্টেজ নেই। তো আমি আমার মিটার দিয়ে আগে দেখে নিই ভোল্টেজ কোথায় আছে কোথায় নেই, তারপর কাস্টমারের সাথে কথা বলে নেব। প্রথমে আমি ভোল্টেজ ঢুকতেছে সার্কিটে, কিন্তু ভোল্টেজ ঢুকছে, কিন্তু ইনপুটে ভোল্টেজ নেই। তো আগে ইনপুটের যে পার্টসগুলি রয়েছে সেগুলো আগে মেপে নেব। তো এখানে যে ডায়োডগুলি রয়েছে সম্পূর্ণ ঠিক আছে, এবং ফিল্টার যে ক্যাপাসিটার সেটাও একেবারেই রেজলিউশন দিচ্ছে না। তো একটা ব্যাপার হচ্ছে এখানে যে ট্রানজিস্টারটি রয়েছে পাওয়ার ট্রানজিস্টার, সেই ট্রানজিস্টারটি কেটে গেছে। তো এই পাওয়ার ট্রানজিস্টারটি কেটে এখানে মিনি যেই সাপ্লাই যে ট্রানজিস্টার থাকে সেটা একটু খারাপ হয়ে শর্টে, সম্ভবত এটা ফিউজও ঠিক আছে, ফিউজ কাটেনি। তো কন্ট্রাক্টর এবং অল এখানে ঠিক আছে, কিন্তু তারপরেও এটার ভোল্টেজ দিচ্ছে না। আমি আবারও এসি লাগিয়ে নিলাম, আবারও একটু দেখে নিই যে এটা আসলে ট্রানজিস্টার যে ভোল্টেজ রয়েছে সেটা 350 ভোল্ট ঠিক আছে, কিন্তু আউটপুট ভোল্টেজ কিছুটা রয়েছে। তো এটা একটু আসলে ট্রানজিস্টারটি কেটে যায় নাই, এটা লুজ ফাংশন। আমি একটু কাস্টমার সাথে কথা বলি, তারপর আপনাদের কিছু দেখাই। অবশ্যই আলহামদুলিল্লাহ, আমি আমার ছিল, আমি আপনার কাজ করে দেবো এক ঘন্টা। আমরা এই মাদারটা লাল করে, এই মাদার কিন্তু গেলে কমুদে না, অমুক জায়গায় একটা ভালো ইয়ে আছে মেকার আছে। একটা মানুষের অনেক মানুষের সাপোর্টে ধ্বংস হয়, আবার সাপোর্টের মধ্যে পড়ে এটা লুজ ফাংশন আছে। আমি আগে লুজ ফাংশনটা সেরে নেই, তারপর দেখি এটার কি অবস্থা। আর এটা আসলে এসটিও দিচ্ছে না। তো এখানে যে ফিল্টার রয়েছে ফিল্টার সঠিক মতন ভোল্টেজ দিচ্ছে না, তো এই ফিল্টারটি চেঞ্জ করার আগে এখানে যে বিআর ভোল্টেজটি আছে সেটা আমি লাগিয়ে নিই, তারপর দেখা যাবে এটার কি অবস্থা। আমরা টিভিটি ওকে করে ফেললাম, তো বেশি কিছু করতে পারতেছেন। এই দুটা জিনিস, একটি বিয়ার
আর একটু ফিল্টার। এখন আমাদের টিভিটি ভোল্টেজ দিচ্ছে এবং সেফটি স্টার্ট হয়ে গেছে। তো দেখি আর অন্য কোনো কিছু খারাপ রয়েছে, অনেকটা খারাপ রয়েছে বলতে গেলে চালু হয়েছে কিন্তু কালার আসছে গ্রিন, দেখতে পাচ্ছেন? তো একটা ব্যাপার হচ্ছে এই সমস্ত প্রবলেম হলে আসলে টিউব ফাংশনে প্রবলেম থাকে, তো সার্কিটের যে প্রবলেম সেই প্রবলেমটি আমরা সলভ করে নিলাম, কিন্তু এখন যে প্রবলেম সেটা হচ্ছে টিউব প্রবলেম। এটা এটা একটা গুরুতর প্রবলেম। এই প্রবলেমে একটু কষ্ট বেশি হয়, তো আসলে যেটা মনে করেছিলাম বা যেটা ভেবেছিলাম যে সার্কিটের কাজ করে দিলেই হয়তো হয়ে যাবে, কিন্তু আরেকটু কাজ করে নিতে হবে। এটার গুরুতর একটা প্রবলেম রয়েছে, তো আমি আগে একটু ভোল্টেজটা মেপে নেবো। এবার টিউব ফাংশনে এক মিনিট এক মিনিট দাদা। সম্মানিত ভিউয়ার্স, আমাদের কাজটি সম্পূর্ণ ওকে, তো আমি একটু কেটে কেটে দেখালাম এই কারণেই লং টাইম সময় হয়ে গেছে। তো এটার ভিতরে শুধু এই দুটি পার্টস না, এটার ভিতরে ছয়টি পার্টস খারাপ হয়েছে। তো আসলে টিভিটি দেখতে আসলে যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা দেখতে একদম অতি সহজ, কিন্তু সাধারণ কোনো বা আমরা যে মিস্ত্রিদের কাজ করে থাকি তা যদি না বুঝলে অনেকটাই আমাদের কষ্ট, বিশেষ করে আমারই অনেকটা কষ্ট হয়ে গেছে। তো দেখতে পারলেন এই সেই পার্টসগুলি, তো আমরা কাজগুলি করতে সক্ষম হয়েছি। এখন আমরা কাস্টমারকে এটা ডেলিভারি দিয়ে দেব এবং 30 দিনের ফুললি গ্যারান্টি দিয়ে দেব, যাতে করে এই পার্টসগুলো যদি আবার ড্যামেজ হয়ে যায় আমি পুনরায় ফ্রি কাজ করে দেব। তিরিশ দিন বলতে গেলে এক মাস, আর একটু স্কিপ করে নেই পরে আমি আপনাদেরকে। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা আপনাদেরকে কাজগুলি দেখালাম এবং যা যারা ট্রেনিং নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করে ট্রেনিং নিতে পারেন। এবং দেখতে পারতেছেন এখন টিভিটি সম্পূর্ণ ওকে, আমরা এখন কাস্টমারকে দিয়ে দেব। যারা প্র্যাকটিক্যাল থিওরি অ্যান্ড ভোকেশনাল, অর্থাৎ সর্বপ্রকার আমরা প্র্যাকটিক্যাল ট্রেনিং দিয়ে থাকি আমাদের সবুজ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস অ্যান্ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। আর আমাদের একটি ওয়েবসাইট রয়েছে, সেটা তো আপনারা জানিয়ে থাকেন, জানেন এবং দেখিয়ে থাকেন। সেখান থেকেও আপনার ফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।